নমস্কার, আমি রিপন ভক্ত, বিশাল আঙ্কেল কিচেনের ওনার। আমাদের বিশাল আঙ্কেল কিচেনে কিভাবে বিরিয়ানিটা প্রস্তুত হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতে থাকো। আদা রসুন পেস্ট, পেঁয়াজ বেসার মধ্যে এখন আদা রসুন পেস্ট চলে গেল, তাই তো? আদা রসুনের জলটা, মানে জল মানে নিঙে যে জলটা বেরো সেই জলটা। আজকে ফার্স্ট আড়ি। আচ্ছা, এটা তাড়াতাড়ি একটু দাও তো, তাই একটা আড়িটাই করে এখন নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আরামসে ধীরে সুস্থ করবে, ধীরে সুস্থ হবে। আচ্ছা, এখন তামার পাত্রে হচ্ছে তো একদম? হ্যাঁ, এটা আমাদের গ্রেভিটা তামার পাত্রে পুরো হয়। প্রথম আরই জুসটা তৈরি হচ্ছে, ফার্স্ট আরই পেঁয়াজ বেস্তা। আচ্ছা, ঘি যাচ্ছে তাই তো? ঘি কতটা ঘি গেল এখানে? 250। 250 গ্রাম ঘি, রিফাইন্ড অয়েল, রিফাইন্ড তেল যাচ্ছে। আর সাথে কি লেবুর রস যাচ্ছে তাই তো? আচ্ছা, গেলো আতর গেল, তার আগে গোলাপ কেয়ার জল গেছে তাই তো? মানে তোমার এই গ্রেভির মধ্যে আলু আর চিকেন বয়েল হবে তাই তো? আলু বয়েল হয়ে গেছে, আলু বয়েল হয়ে গেছে। আচ্ছা, এই আলুটা বয়েল হয়েছে পেঁয়াজের রসে, পেঁয়াজ রসে শুধু এটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা ফার্স্ট থারি, আর চিকেনটা এই গ্রেভিতে সিদ্ধ হবে। জল গরম হচ্ছে আর এখানে রিপনদা কি দিচ্ছে এখন? চাল। কি চাল ইউজ করা হচ্ছে এখন? করছি C03, আর উপরে কি এই তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছে তাই তো? ফার্স্ট থারিতে যাবে তোমার 8 কিলো চাল। 8 কিলো রাইস তো আনলিমিটেড তাই তো তোমার? চিকেন বয়েল কমপ্লিট। ওয়াহ, এখন চিকেন গুলো বয়েল হলে এখন দারুণ লাগছে একদম। ও হো হো, এখন থেকে তো লোভ চলে আসলো। ও বাহ, গ্রেভি যাবে তাই তো? গ্রেভি চলে গেল। আচ্ছা, মানে যা এখন নিচে থাকবে গ্রেভি তাই তো? রাইসের নিচে সব, নিচে তেল, উপরে আলু, চিকেন সব করবে। আচ্ছা, মানে এটাই তো মেন যোগান তো হবে তাই তো? চিনি গেল? আচ্ছা, আবার আজিনা মটন হয় তো? না না না, একদম চিনি, চিনি একদম। আচ্ছা, দুধ যাবে, কত টাকা আছে দুধ? 500। আচ্ছা, ঠেকারের দুধ, সে বয়েল করা আলু। বাজাবে চিকেন গুলো এবার, চিকেন গুলো আস্তে আস্তে সাজাতে হবে। দিয়েছে টক দই? টক দই। আচ্ছা, এটা 500। বাহ, চলে যাবে কোয়াকি। কোয়াকি কত টাকা যাবে? এই পরিমাণ মতো দেবো, পরিমাণ মতো। কোয়াকি বৃষ্টি হচ্ছে একদম। আর একদম কিন্তু কোয়াকিরে কিন্তু বৃষ্টি হয়ে গেছে, কিন্তু ভিতরে আবার মশলা যাবে। আবার ব্রেস্তা, ব্রেস্তাগুলো হাতে নিয়ে দেখো তো একটু। ও, রাইস যাবে এরপর দি। আর এই যে কি দমে অলরেডি কি বসে গেছে এভাবে? আচ্ছা, আটা লেগে যাচ্ছে তাই তো দমের জন্য?
At last, বন্ধুরা চলে আসছে কিন্তু বিরিয়ানির মধ্যে রাইস এটা কত পার্সেন্ট বয়ল হয়েছে এটা 80% আর দমে 20% হবে তাই তো আর একদম লং গ্রেন রাইস দেখতে পাচ্ছ 303 আর কিন্তু একটাও কিন্তু ভাঙা রাইস তোমরা দেখতে পাবে না তাই তো ও কি এটা কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি বৃষ্টি খোয়াকের বৃষ্টি এখন যাবে ঘি মানে দমে আগে ঘি যাচ্ছে দমে পরে আবার ঘি যায় হ্যাঁ এটা সামান্য দিয়ে দিই এটাতে ভালো রাইসটা সফট হয় যাতে এসেন্সটা আসে একটু বিরিয়ানি গেছে আমাদের স্পেশাল মশলা বিশাল আঙ্কেল কিচেনের স্পেশাল মশলাটা চলে যাবে আচ্ছা 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 এই মশলা কি বাইতে বানাও হ্যাঁ আচ্ছা ব্রেস্টা আবার পেঁয়াজের ব্রেস্টা আছে বন্ধুরা কমপ্লিট বন্ধুরা বসে গেল বিশাল আঙ্কেল কিচেনে বিরিয়ানি দমে